হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে যে লেকচারটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো, অনেক মানে অনেকেই আমাকে ভিডিওর মধ্যে কমেন্টস করেছেন, ভাইয়া কিভাবে মাইক্রোটেকটাকে অনলাইন করা যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তো এটি কথা বলার জন্য ভিউয়ার্স আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে আপনার মাইক্রোটেকটাকে আজকে আজকের বিষয়টাই হলো টোটালি আপনার মাইক্রোটেকটাকে কীভাবে অনলাইন করবেন সেই বিষয়ের উপরে। তো এটা ভিউয়ার্স একেবারে ইজি একটা ব্যাপার। আপনারা চাইলে অনেকের যাদের পাবলিক আইপি আছে, তারা ইজিলি অনলাইন করতে পারেন পাবলিক আইপির মাধ্যমে। সেটা সবাই জানে যে পাবলিক আইপিটা জাস্ট আপনার ইনবক্সের আপনার এই জায়গাটায় টাইপ করলেই, এই জায়গাটা পাবলিক আইপিটা টাইপ করে দিলেই আপনার মনে করেন যে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এখন অনেকেই আছেন যারা মনে করেন যে যাদের পাবলিক আইপি নাই, যাদের রিয়েল আইপি নাই, যেটাকে আমরা রিয়েল আইপি বলি বা পাবলিক আইপি বলি, সেই পাবলিক আইপিটা নাই, তো সেক্ষেত্রে তারা কিভাবে অনলাইন করবে, তারা কিভাবে মাইক্রোটেকটাকে অনলাইন করবে, সেই বিষয়ের উপরেই আজকে আমি আপনাদের কথা বলবো। তো ভিউয়ার্স, এটার জন্য আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হলো যে আপনার একটা L2TP VPN আপনাকে ভাড়া নিতে হবে বা কিনতে হবে। ভাড়া আর কেনা একই জিনিস, মানে আপনার মান্থলি তাকে কিছু পে করতে হবে। তো সেটার বিনিময়ে আপনি চাইলে আপনি আপনার মাইক্রোটেকটাকে অনলাইন করতে পারেন। তো সেটার জন্য সীমিত আকারে কিছু টাকা দেওয়া লাগে আর কি, মাইক্রোটেকটাকে অনলাইন করার জন্য। তো আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে আমি মাইক্রোটেকটাকে অনলাইন করবো। আমি অলরেডি মনে করেন যে আমি একটা L2TP VPN আমি অলরেডি একটা কিনেছি। তো কেনার পরে আমি এখন যাবো হলো যে দেখেন, আমার মাইক্রোটেকের মধ্যে আমি যদি লগ ইন করতে যাই, তো লগ ইন করতে গেলে আমার এখন লোকালি কানেক্টেড আছি মনে করেন যে আমার এই আইপিটা দিয়ে। হ্যাঁ, তো এই আইপিটা দিয়ে কিন্তু আমি লোকালি আমি কানেক্ট হইতে পারবো। দেখেন, আমি যখন আমার এখানে ইউজার নেমটা দিব, দিয়ে যখন আমি লগ ইন করার চেষ্টা করব, তাহলে আমি দেখবো যে আমি লগ ইন করতে পারবো। দেখেন, আমি কিন্তু লগ ইন করতে পারছি। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু এইখানে যেটা হয়েছে সেটা হলো যে আমি লোকালি কানেক্টেড দেখে কিন্তু আমি লোকালি অ্যাক্সেস করতে পেরেছি। বাট আমি যদি এইটাকে অনলাইনে করতে যাই, বাট এটা অনলাইনে করতে হলে যেটা করতে হবে সেটার জন্য আমাকে কি করতে হবে, আমার এই মাইক্রোটেকটাকে যে কোনো একটা VPN এর আন্ডারে নিতে হবে। তো এর জন্য আমি একটা অলরেডি একটা VPN কিনেছি। তো সেই VPNটা দিয়েই আমি এটাকে কানেক্ট করবো, যে আপনি VPN L2TP VPN আপনার মাইক্রোটেকের সাথে কানেক্ট করে কিভাবে আপনি আপনার মাইক্রোটেকটাকে অনলাইনে নিয়ে আসবেন। তো সেটা আমি দেখাচ্ছি। দেখেন, এটার জন্য আমি কি করব, আমার মনে করেন যে আমি চলে আসবো আমার ইসের মধ্যে, আমার রিমোটলি আমার অফিসের PC-তে আমি কানেক্ট হলাম। তো অফিসের PC-তে কানেক্ট হওয়ার পরে আমার মনে করেন যে আমার VPN-এর আইপি হলো এইটা। হ্যাঁ, VPN-এর আইপি এইটা। VPN-এর থ্রুতে আমাকে পোর্ট ফরওয়ার্ড করে দিয়েছে কত, 4141, এই পোর্টটা দিয়েছে। তো এইটা দিয়ে আমি কি করব, আমার মাইক্রোটেকটাকে লগ ইন করার চেষ্টা করব। বর্তমান যে মাইক্রোটেকটা আছে, দেখেন এই মাইক্রোটেকটার নাম, দেখেন আমি এখানে আইডেন্টিটিতে যে আমি আপনাদের নামটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে, দেখেন মাহবুব নামে আমার মাইক্রোটেকটা আছে। হ্যাঁ, তো এইখানে দেখেন মাহবুব নামে। তো আমি যদি আমার অফিসের PC-তে রিমোটলি লগ ইন করি, কানেক্ট করি, দেখি এটা এখন এই মুহূর্তে লগ ইন হয় কি না আমি দেখি। কানেক্ট করলাম, দেখেন কানেক্ট করার চেষ্টা করব, দেখবো যে আমরা এখানে দেখাবে কি আমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল, ঠিক আছে? দেখেন আমার এখানে কিন্তু এখন পর্যন্ত কানেক্টিং নিয়ে আছে। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু কানেক্ট হয় না। যখনই আমার L2TP VPN-টা আমার মাইক্রোটেকের মধ্যে কানেক্ট করব, তখন কিন্তু আমার অফিসের নেটওয়ার্ক থেকে কানেক্ট হতে পারবে। দেখাচ্ছে কি ইরর, কুড নট কানেক্ট, দেখছেন এটা দেখাচ্ছে। তো আমি যখন এই আমার এই মাইক্রোটেকটার মধ্যে L2TP VPN-টাকে কানেক্ট করবো, দেখেন আমি এই যে চলে আসি আমার এই যে ইন্টারফেসে আসবো, ইন্টারফেসে এসে এই যে প্লাস আইকনের মধ্যে এসে আমি কি করবো, এইখানে এই যে দেখেন L2TP ক্লায়েন্ট এইটার মধ্যে ক্লিক করবো। করার পর আমাকে L2TP VPN-এর যে আইপিটা আমাকে দিয়েছে আপনার, এই যে আইপিটা, হ্যাঁ, এই আইপিটাকে আমি জাস্ট কি করব আমার এইখানে বসাবো। বসানোর পর যে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে আমি কানেক্ট করার চেষ্টা করবো, দেখি কানেক্ট হয় কিনা। আমার ইউজার নেমটা দিয়েছে অনলাইন, OMLINE অনলাইন, পাসওয়ার্ডটাও আমাকে এইটাই দিয়েছে। তো আমি কি করব, এখানে এটা দিব। দেওয়ার পরে আমি কি করব, এইখান থেকে জাস্ট এখানে আর কিছু করব না। হ্যাঁ, আমি আর কিছুই করব না। এখানে একটা নাম দিতে পারি, দিলাম MIKROTIK মাইক্রোটেক -ONLINE অনলাইন, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ,
ওটা কিছুই না, ওটা জাস্ট আমার বোঝার জন্যই নামটা দিয়েছি। দেওয়ার পরে আমি কি করবো, অ্যাপ্লাইতে ক্লিক করবো। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন এখানে কানেক্টেড চলে আসছে, আর এটা আমার কানেক্ট হয়ে গিয়েছে। কারণ হলো যে এই যে ইউজার নেম এই পাসওয়ার্ড এটা আমার ভ্যালিড, এই জন্য কিন্তু আমাকে এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। দেখেন এখন যদি আমি মনে করেন যে আপনার এই এইটাকে আমি অনলাইনে আমি দেখতে চাই, তাহলে আমি আমার অফিসের নেটওয়ার্কে আবার চলে যাই। অফিসের নেটওয়ার্কে যে সেম জিনিসটাই দেখেছি, জাস্ট কানেক্টে ক্লিক করবো। দেখেন দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেল, এবং আমি আমার অফিসের নেটওয়ার্ক থেকে, আমার নেটওয়ার্কের বাইরে থেকে কিন্তু আমি কানেক্ট হয়েছি। দেখেন এই যে মাহবুব দেখেছেন, এবং আমি দেখেন আমার যে ইউজারটা আমি আইডেন্টিটি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে মাহবুব নাম, এবং আমার এই যে দেখেন আমার যে কিউসের মধ্যে কি আছে দেখেন। এরপরে আমি যদি আমার এইটাকে মিনিমাইজ করে দিয়ে আমি আমার লোকাল পিসিতে চলে আসি, যেটা আমি আইপি দিয়ে লগ ইন করেছি, দেখেন কিউসের মধ্যে আসলে সেম জিনিসটা। তো দেখেন ইজিলি কিন্তু আমি আমার মাইক্রোটিকটাকে অনলাইন করে ফেলেছি। ঠিক আছে, আপনারা চাইলে এই সার্ভিসটা আমার কাছ থেকে নিতে পারেন। তো আপনারা যদি আমার এই আপনার মাইকোটিক অনলাইনের সার্ভিসটা আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাইকোটিক অনলাইনের ব্যাপারে নিয়ে হেল্প করব, এবং সেটার জন্য অল্প কিছু সার্ভিস চার্জ দেওয়া লাগে। সেটা দিলে মান্থলি আপনি যদি সার্ভিস চার্জটা দেন, তাহলে আপনি ইজিলি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার মাইকোটিকটাকে আপনি অনলাইনে অ্যাক্সেস নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের লেকচারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।